আজিগড় হত্যাকাণ্ড নিয়ে নাচ এবার বিধানসভাতেও। বুধবার বিধানসভায় বিক্ষোভে সামিল বিজেপির বিধায়করা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। এই পরিস্থিতিতে কেন কন্যাশ্রী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন, সেই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। আজ লজ্জা শরম কিচ্ছু নেই। আজকে কন্যাশ্রী দিবস, কন্যাশ্রী দিবস নিশ্চয়ই ডেট চেঞ্জ করা যায় না, যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালুর পরে প্রত্যেক বছরই করেন। কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী, যদি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি 3000 জনের একটা উৎসব করছেন, যে উৎসবে লজ্জা শরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা, দপ্তরের আধিকারিক, রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন। সকালবেলায় মেসেজ করা হয়েছে 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে। ধনধান্যের ব্যাঙ্কোয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ, মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, চিকেন বিরিয়ানি। ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি, এ লজ্জা রাখার জায়গা নেই। একদিকে গোটা বাংলা বাঙালি কাঁদছে, ভারতবর্ষ সামিল হয়েছে, মহিলারা আতঙ্কিত। যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গলা ফাটিয়েছিলেন, আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম, তিনিও বলছেন আর নয়, সহ্য করা যাচ্ছে না, পথে নামবো, রাতে থাকবো। আর মুখ্যমন্ত্রী 3000 প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য, সেম 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 মমতা ব্যানার্জি। দাবি এক, উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দি হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল।